বন্ধুরা, আমরা ইতিহাস পড়ছি, তো রাজবংশ এবং তাদের ভাষা, তাহলে কি গুপ্ত যুগে সংস্কৃত, চম্পা সংস্কৃত, পল্লব যুগে প্রাকৃত ভাষা এবং মুঘল যুগে ফার্সি, রাষ্ট্রকূটে কন্নড়, সাতবাহনে প্রাকৃত, সঙ্গম যুগে তামিল, ঠিক আছে, চোল যুগে চলে চোল রাজাদের তামিল, চালুক্য তেলেগু, বিজয়নগর তেলেগু, মৌর্য প্রাকৃত, সাক্ষ্য পালি এবং সুলতানি ফার্সি। আচ্ছা, বিভিন্ন রাজা এবং সুলতান মত সেনাপতি এবং মন্ত্রী। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বীরসেন মন্ত্রীর নাম, বৃহদ্রথে পুরুষমিত্র সিংহ, আচ্ছা, হরিহরে সায়নাচার্য, মোহাম্মদ স্যার মেহমুদ গাওয়ান এবং আলেকজান্ডারের সেলুকাস, আচ্ছা, ঔরঙ্গজেবের সায়ন্তা শাস্তাকা, নাগ দশকের শিশুনাগ, দেবভালের দর্ভস্পানি, বুক্কা মাধব মাধব বিদ্যারণ্য বিদ্যারণ্য, আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য, মোহাম্মদ আদিল শাহ হিমু, পেশোয়া মাধব রাও, নানা ফডনবিস, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধর্মপালের গর্গ, মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, শেরশাহ, ব্রহ্মজিৎ গৌড়া, জাহাঙ্গীর মাহবুব খান, ঔরঙ্গজেব, মির্জা মুলা, আচ্ছা, আলাউদ্দিন খলজির মালিক কাফুর, আকবরের মানসিং, হোসেন শাহ পারভেজ খান, সিরাজউদ্দৌলা মীর জাফর, আর বীরদ্রথে পুরুষোত্তম সিংহ। থ্যাংক ইউ বন্ধুরা।